আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাস থেকে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেলে। দর্শক বন্ধুরা, দেখে হয়তো বা একটু অবাক হচ্ছেন, তবে আজকে হৃদয় ভাইয়ের ইউটিউব চ্যানেলে গেস্ট হিসাবে আসছি। আমার পেছনে যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে বারোমাসি ভিয়েতনামি মালটা। আর বাংলাদেশে যে মালটাটা হয় বারিওয়ান পয়সা মালটা, যেটা বছরে একবার হয়, কিন্তু এই যে মালটা চারাগুলো আমার পেছনে দেখতে পাচ্ছেন, এই মালটাগুলো আপনার বারো মাসেই হবে, বারো মাস গাছে ফল ফুল থাকবে। এই গাছগুলোর ব্যাপক চাহিদা রয়েছে বাংলাদেশে। এই চারাগুলো সম্পর্কে বিস্তারিত আমরা হৃদয় ভাইয়ের কাছ থেকে আজকে জানবো। এই গাছগুলো আপনারা কিভাবে রোপণ করবেন, কিভাবে কি বিস্তারিত আজকে থাকছে। তো চলুন বন্ধুরা, আমরা হৃদয় ভাইয়ের সঙ্গে পরিচিত হয়ে বিস্তারিত জানি। এই মাটিকে ফিরিয়ে দেব মাটির গুণাগুণ, বীজ থেকে আনবো সম্ভাবনার ভ্রূণ, বদলে দেব চাষের রীতি, দূর করে সব ভয় ভীতি, আনবো টেনে বিশ্ব ঘুরে কৃষি জ্ঞানের নতুন রীতি নীতি, শয়নে সপনে ভাবনায় চিন্তার হৃদয় জুড়ে বাংলাদেশ আর বাংলাদেশের কৃষি। এই দর্শক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বারো মাসি ভিয়েতনামি মালটা। এটা বারো মাস ধরে, আর কি যে ধরে আছে আপনারা দেখতে পাচ্ছেন কি ধরা ধরে আছে। এটা আছে, এই যে দুই রকম ফল আছে, এই যে খুবই ধরন এটার বারো মাসি মালটার। আরও ফল ছিল, ফল মনে হয় হারভেস্ট হয়ে গেছে। এগুলো সব ছোট ফল, আরও বড় বড় ফল আছে। এই যে ছোট ফল, এই যে বড় ফল, এই যে ফল, সব মিলাই অনেক অনেক ধরে আছে। এই জায়গাটায় প্রায় দশ কেজির ওপরে ফল, এখন ভাঙলে বোঝা যাবে যে এটা খুবই মিষ্টি এবং অনেক রসালো। সত্যি যে বারো মাসি মালটা এত ধরনশীল এবং এত ধরে, আমরা যদি না দেখতাম তাহলে আমরা জানতাম না যে এত ধরে। আসলে এই যে বাংলাদেশে একটা নতুন সম্ভাবনা জাত, যেটা হচ্ছে ভিয়েতনামের বারো মাসি মালটা, আল্লাহর রহমতে প্রচুর ধরে এবং বারো মাস ধরে। দর্শক, এই যে ভিয়েতনাম বারো মাসি মালটাটি দেখছেন, এটা অত্যন্ত রসালো এবং ওয়েট বেশি, দুইটাই এক কেজি ওজন আসে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া? এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আচ্ছা জি ভাই, তো আপনি এই বারো মাসি ভিয়েতনামি মালটা সম্পর্কে আমাদের দর্শকদেরকে আগে কিছু বলেন। ভিয়েতনামি বারো মাসি মালটাটা হচ্ছে এমন একটি মালটা যেটা আছে বারো মাস কাল ফল দেয় এবং প্রতি গাছে সারা বছরে পাঁচ থেকে ছয় মন ফল পাওয়া সম্ভব একটি পূর্ণবয়স্ক গাছ থেকে। যেটা বাড়িওয়ানের ক্ষেত্রে কি হয়, বাড়িওয়ান লাগানোর প্রথম থেকে ভাইরাস আসে, হলুদ হয়ে যায়, গাছ মরে যায়। আমার বাড়িওয়ান মোট টোটাল দশ বিঘে বাগান আছে, তা আমার বাসার কাছে যেটা আছে এটা দুই বিঘা, এটাই হচ্ছে আপনার আমি লাগিয়েছি আজ দেড় বছর বয়স, তার মধ্যে প্রায় বিশটা গাছ অলরেডি মারা গেছে। মুজাহিদ ভাইরাসটা বেশি লাগে, কিন্তু আমি ভিয়েতনামি বারো মাসি মালটাটাই মুজাহিদ ভাইরাসটা কী জিনিস আমি পাই নাই। এটা এত দূরত্ব বৃদ্ধি হয় আর এত দূরত্ব ফল আসে যে কোনো বাংলাদেশের যত জাত আছে মালটা বা সাইটাস জাতীয় এত তাড়াতাড়ি কোনো গাছে ফল আসে না। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই মালটাটা যদি আমরা চাষ করি, যত মালটা আছে সবচেয়ে রসালো বেশি, মিষ্টি বেশি, এটা পঞ্চাশ গ্রাম থেকে মিষ্টি এবং রসালো। আচ্ছা আচ্ছা, এই যে মালটা কোন মাটিতে ভালো হবে এবং কয়টা গাছ লাগে আমাদের একটু বলেন। এটা হচ্ছে আপনার জমিটা উঁচা জমি হইতে হবে, আপনি যে কোনো মাটিতে লাগাইতে পারবেন, উঁচা জমি হইতে হবে, পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিতে হবে। শেষ চাষে আপনার বিশ কেজি টিএসপি, বিশ কেজি এমওপি, দশ কেজি ইউরিয়া, দুই কেজি দানাদার অল জমিতে দিয়ে ছিটাই দিয়ে দিতে হবে। আর বর্তমানে আমরা অনেকেই মালটা চাষ করছি, আমাদের আমার অনেক বড় জ্ঞানী লোক আছে। আমার এই ছোট জীবনে যতটুকু মালটা চাষ করেছি, আমার কাছে সবচেয়ে
বাড়ি অন্ন খারাপ আমি বলছি না, বাড়ি অন্ন ভালো, কিন্তু বারো মাস যদি আমরা ফল পাই কৃষকদের একটাই লাভ, সেটা হচ্ছে আমরা সিজনে আমরা 65 টাকা কেজি মালটা বিক্রি করতে পারি, এর ওপরে বিক্রি করতে পারি নাই। এই জন্য যে অন সিজনে রোজার মাসে আমরা 180 টাকা 200 টাকা কেজি মালটা কিনে খেয়েছি, বাইরের মালটা যেটা ফরমালিন দিয়া। আপনি দেখেন একটা মালটা ওপরে কিছু হচ্ছে না, কিন্তু ভিতরে পয়সা নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু ভিতরে কিছু মনে হচ্ছে যে ওপর দিকে মনে হচ্ছে ভিতর খুব ভালো, কিন্তু আসলে দুর্গন্ধ বিস্তৃত একটা গ্যাস। যদি বাংলাদেশে বা আমরা বারো মাস মালটা ফলাইতে পারি, তাহলে বলো ওই সিজনে যদি রোজার মাসে আমরা ইফতারি করবো মালটা দিয়ে, খুবই বলো একটা মজার বিষয়, আর খুবই আনন্দিত হবো যে আমরা দেশেই মালটা বারো মাস মালটা খাচ্ছি রোজার মাসে। এই জন্য এই মালটাটি আপনি বারো মাস খাইতে পারবেন, যে কোনো সময় গাছে গেলে ফল খাইতে পারবেন, যে কোনো সময়। আমাদের কাছে দুই ধরনের চারা পেয়ে যাবেন, আপনারা আমি দেখাই, একটু বসেন। আপনার ফল আসতে 6 মাস সময় লাগবে, 6 মাসে ফল চলে আসবে এত ছোট চারায়। আর আমার কাছে আরেকটি চারা আছে, ওইটা লাগাইলে আপনার 3 থেকে 4 মাসের ভিতরে ফল আসবে। 3 থেকে 4 মাস? জি। আচ্ছা, একজন নতুন উদ্যোক্তা, তরুণ উদ্যোক্তা এই মালটা চাষটা করতে পারবে কিনা? এখন ধরে চাষাবাদ করতে কিন্তু খরচ হয় অথবা শ্রম ব্যয় করতে হয়, একটা স্বপ্নে কিন্তু রোপণ করে একটা চাষে। এখন একজন তরুণ উদ্যোক্তা আপনি কি মনে করেন যে এটা চাষ করতে পারবে কিনা? এটা আপনার এমন একটা মালটা আমার কাছে আসবে, আমি ছোট একটা মালটা তাকে কেটে খাওয়াবো যে চাষ করবে, সে যদি মনে করে খেয়ে ভালো, বাড়ি ওয়ান এসছে রস বেশি, বাড়ি ওয়ান ডিসেম্বর পর্যন্ত রাখলে রস থাকে না, এটা যে কোনো আমার সাথে চ্যালেঞ্জ আসতে পারে। আমার 10 বিঘা মালটা আছে বাড়ি ওয়ান, আমি যখন আপনার হচ্ছে 2014 সালের দিকে সরকার যখন বাড়ি ওয়ান মালটা দেয় 13 না 14 দিকে, তখন তো বলো আমরা মালটা চাষ করি। বাংলাদেশে জীবননগর থানায় 2 জনার দেয়, সেটা আমাদের এদিকে 1 জনার দিয়েছিল আর আমার দিয়েছিল, যেগুলো আমরা চাষ করে দেখেছি, কিন্তু আমরা খুব একটা লাভবান হতে পারি না, কেন যদি 12 মাস বেচতে পারি, এক সিজন দাম থাকে না, এক সিজন পেয়ারার মতন যদি আমরা দাম পাই, তাহলে আমাদের কৃষকদের জন্য লাভবান। আমরা মালটা কাছে কি কি রোগ আসে এই বিষয়ে যদি একটু বলতেন, চাষ করার আগে তো রোগ সম্পর্কে ধারণা রাখতে হবে। মানে এই বাড়ি ওয়ানের ক্ষেত্রে যে রোগটা আসে বেশি, মুজাহিদ ভাইরাস, তারপরে ডাল শুকায় যে আপনার চারা গাছগুলো মারা যায়। আর ভিয়েতনামের ক্ষেত্রে আপনার শুধু রোগ থাকে লিপ মাইনার, মাকড়নাশক, মাকড় আর হচ্ছে হালকা একটু ছত্রাক দিয়ে গেলে আপনার গাছে আর রোগ আসবে না। এত সুন্দর গাছ, আপনি আমার 6 মাসের গাছ দেখলে আপনার পাগল হয়ে যাবেন, এত সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা গাছে 2টা 1টা করে ফল আছে। হ্যাঁ, 6 মাসে। আচ্ছা আচ্ছা, তো এই যে চারাটা নিয়ে সারটা দিতে হবে গোড়াতে লাগানোর সময়? শুধু গোবর সার দিয়ে লাগাবে, আর কোনো সার না। আচ্ছা, লাগানোর মধ্যে ধরেন খরচ উঠে আসবে, কতদিন সময় লাগতে পারে একটু বলতে পারেন? প্রথম বছরে আল্লাহর রহমতে আমি আশা করি 1 বিঘা জমির থেকে 50 থেকে 60 হাজার টাকার ফল বিক্রি করতে পারবে। কয়টা গাছ লাগাতে হবে? 133টা বা 200 লাগাইতে পারে, গাছটা বেশি বড় হয় না, এর পাতা কম ফল বেশি, ফলটা বড় হয়, একটু বড় হয়। ও বাড়ি ওয়ান তো অনেক বড় এরিয়া নেই, কিন্তু ফল হয় না, যে 5000 ফুল আসে 1000 ফল টেকে, ওই ফল ধরতে ধরতে 500 দাঁড়ায়, আর 1000 আসলে 1000ই দাঁড়াবে, 1000ই দাঁড়াবে। আচ্ছা আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আপনি মালটা চাষ সম্পর্কে কিছু বল। আমি দর্শকদের উদ্দেশ্যে মালটা চাষ সম্পর্কে বলবো, আমার ওই পাশে যে বড় সার আছে ওগুলো দেখাই, ওগুলো দেখাই, তারপরে দর্শকদের উদ্দেশ্যে, দর্শক আমরা চলুন, আমরা সেই মালটাগুলো আমরা দেখি, ওই গাছগুলো আমরা আপনাদেরকে দেখাবো, তারপরে আমরা হৃদয়ের কাছ থেকে আরো বিস্তারিত জানবো, চলুন বন্ধুরা। আচ্ছা ভাই, এই যে গাছটা দেখতে পাচ্ছি, এটা কয় ফিটের চারা? এটা হচ্ছে আপনার প্রায় 3.5 ফিট ওভার। 3.5 ফিট? 3.5 ফিট ওভার। এই চারাটা লাগাইলে আপনার 3 থেকে 4 মাসের ভিতরে ফল পাবে। 3 থেকে 4 মাসের মধ্যে? হ্যাঁ, এই একটু একটু চারা দেখেন, এখনই কেরাম ডালপালা ঝাঁকড়া। চারার নিচে দেখলাম যে কি দিছেন, এটা এটা এই যে চারার নিচে, এটা কোনটা? এই যে এটা 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 আছে আপনার টপের চারাটা তৈরি করা। টপের চারাটা কি ভালো হয়? যে টপের চারাটা রোগ রোগ মুক্ত থাকে, কেননা এটা টবের ভিতরে খালি শিকড়টাই থাকে, আর কোনো মাটি খুবই কম, ওর ভিতরে যদি শিকড় 3/2 ভাগের বেশি আছে আপনার শিকড়, আর 1/2 ভাগ মাটি দিয়ে থাকে। আচ্ছা আচ্ছা,
খুব ভালো একটা সম্ভাবনার একটা জাত। এই চাষটা যে করবে বছরে 3-4 লাখ টাকার মালটা সে বিক্রি করতে পারবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে মালটা চাষ সম্পর্কে আপনি শেষ কিছু বলেন। আমি দর্শকদের উদ্দেশ্যে মালটা চাষ সম্পর্কে শেষ বলতে চাই যে আমি তো অনেক সাইটাস নিয়ে কাজ করতেছি, বর্তমানে আমার কাছে এটাই খুব ভালো লেগেছে যে অসময়ে আমরা মালটা খেতে পারবো বা অসময় মালটা বাংলাদেশে উৎপাদন হচ্ছে, এসছে বড় চাওয়া আমার কাছে আর কিছু নাই। কেননা আমরা আরও বাড়িওয়াল চাষ করতেছি, একবার হয় আমি চাচ্ছি এইটা সবাই চাষ করুক। এটা চাষ করলে প্রত্যেকটি যদি যে কোনো বেকার যুবক ভাই ঘুরে বেড়াচ্ছেন, আপনি বেশি না 50টা গাছ লাগান। আপনারা এই অক্টোবর মাস চলতেছে না নভেম্বর, অক্টোবর চলতে সামনের অক্টোবরে আপনি আমার কথা বিশ্বাস না হলে আপনি নিজেই তখন দেখবেন যে আপনার প্রত্যেক মাসে বা বছরে কয় টাকা আয় আসতেছে। আপনি চাকরির পেছনে ঘুরে বেড়ায় লাভ নেই, দেখ একটা চাকরি করতে যাবেন 10-15 লাখ টাকা না দিলে চাকরি হবে না, 1 বিঘে জমি বিক্রি করবেন, অবশ্যই আপনি 1 বিঘে জমিতে আপনি প্রথমে এই মালটা সাইজ দিয়ে শুরু করেন, নাই পেয়ারা সাইজ দিয়ে শুরু করেন, যে কোনো একটা কোনো সাইজ দিয়ে শুরু করেন, দেখেন আপনার ভাগ্যের সাথে অটো আল্লাহ তাআলা আপনার ঘুরাই দেবে। দর্শক বন্ধুরা, আজকে এই ভিয়েতনামি 12 মাসে মালটা সম্পর্কে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করলাম। হৃদয় ভাই একজন উদ্যমী মানুষ, অনেক কিছু নিয়ে তিনি কাজ করছেন, নতুন নতুন জাত এনে পরীক্ষা করে লাগাচ্ছেন অথবা দেখছেন কোনটা কত ভালো হয় এবং সাকসেসও হয়েছেন। তার আনার রয়েছে, তারপরে পেঁপে রয়েছে, গ্রিন লেডি, তারপরে আপেল লাগিয়েছেন রিসেন্টলি, তারপরে অনেক জাত আছে, আমি বলে শেষ করতে পারবো না। একদিন আসেন, আপনাদের সবাইকে দাওয়াত জানাচ্ছি, তার এখানে আসেন, তার অফিস আছে, এসে থাকবেন, আপনারা এসে দেখবেন যে আসলে তিনি কেমন মানুষ, তার সঙ্গে না মিশলে আপনারা বুঝতে পারবেন না। আর ভাইয়ের এই বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। আসলে ভাইয়ের চ্যানেলে যারা নতুন আপনারা সবাই তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কৃষি বিষয়ক সকল ভিডিও তার চ্যানেলে, খুঁটিনাটি বিষয় সম্পর্কে আপনারা জানতে পারবেন। তো সবাই তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।